আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আবারও হাজির হলাম আপনাদের মাঝে সুন্দর একটি রেসিপি নিয়ে। তো প্রিয় দর্শক, আজ তৈরি করে দেখাবো হাঁসের মাংস দিয়ে স্বাদ করা। তো আমি কিভাবে রান্না করছি চলুন দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি 300 গ্রাম হাঁসের মাংস নিয়েছি। এখন আমি মাংসগুলো ম্যারিনেট করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 3 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1.5 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ, জিরে আর ধনের গুঁড়ো 1.5 টেবিল চামচ। এবার দিয়ে ভালো করে মাখিয়ে নেব কিছুক্ষণ। তো প্রিয় দর্শক, আমার চ্যানেলে এই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, আর ভিডিওটাতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর দিয়ে দিলাম টক দই 4 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, গোটা কয়েক টুকরো মশলা দিয়ে দিলাম, এলাচ দারুচিনি। এবার দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু এটা নর্মাল হাঁড়িতে রান্না করব না, প্রেশার কুকারে রান্না করব। তো দেখুন কিভাবে করছি। ম্যারিনেট করে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি মাংসগুলো, আর দিয়ে যেই বাসনে আমি ম্যারিনেট করে নিলাম হালকা একটু পানি দিয়ে ধুয়ে দেব, আর পানি দিতে হবে না যেহেতু আমি প্রেশার কুকারে রান্নাটা করছি। তেলও আমি দিচ্ছি না, হাঁসের মাংসতে অনেক চর্বি থাকে তাই এটা রান্না করার পরে দেখবেন অনেক তেল বেরিয়ে যাবে। এবার দুটো তেজপাতা কেটে দিয়ে আমি চুলোর উপরে বসিয়ে দিচ্ছি, মিডিয়াম আঁচে রান্না করে নেব 20 মিনিটের মতো, আর 8 থেকে 10টি হুইসেল দিলে আমি নামিয়ে নেব। এবার আমি সাতকরাগুলো কেটে নিচ্ছি, সিলেটের ঐতিহ্যবাহী সেই সাতকরা যার স্বাদ এখন আমি নেব রান্না করার পর। আসলে দর্শক, আমি কিন্তু আগে খাইনি, আমি কিন্তু কর্মব্যস্ততা মানুষ তাই সিলেট আমার যাওয়ার ভাগ্য হয়নি। তো সিলেটের রেসিপিটি আমি বাসায় বসেই এটার স্বাদ নেব, কেমন হয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, কেউ টেনে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এবার হুইসেল দেওয়ার পরে 8 থেকে 10টি আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি।
ঝোল কমিয়ে রেখেছি। আপনারা যদি ঝোলটা বাড়িয়ে রাখতে চান তাহলে একটু পানি দিবেন। আমি কিন্তু পানি দিইনি, খালি বাসনটা ধুয়ে একটু পানি দিয়েছিলাম, তা তো আপনারা দেখলেনই ভিডিওর মাধ্যমে। আমি আমার সবগুলো ভিডিও চেষ্টা করি কমিয়ে দেখানোর জন্য, কারণ আমি বুঝি সময়ের কত মূল্য। দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই বাসায় তৈরি করবেন। আর মাংস কি সুন্দর গলে গিয়েছে, চাপ দিতে যেন ভেঙে যাচ্ছে। হাঁসের মাংসটা প্রেশার কুকারে রান্না করলে এমন সুন্দর হয়, চাপতে যেন ভেঙে গেল। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। গরম ভাত আর ডাল আর এই মাংসটা হলে আর কিচ্ছুর দরকার নাই। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।